কলকাতায় মহুয়া মৈত্রের বাবার বাড়িতে সিবিআই, দিল্লি থেকে সিবিআই টিম এসেছে। মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে তল্লাশি চলছে। এই বাড়িতে মহুয়ার বাবা মা থাকেন এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। সংসদে ঘুষের বিনিময় প্রশ্নের অভিযোগ, সম্প্রতি মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল আদালত। মহুয়া মৈত্রের বাবার বাড়িতে সিবিআই, দিল্লি থেকে সিবিআই টিম এসেছে এবং মহুয়া মৈত্রের যে আলিপুরে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি চলছে। এর আগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল আদালত, সেই পথেই হাঁটল এবার সিবিআই। চন্দ্রনাথ সোনার বাড়িতে তল্লাশিতে কি পেল ইডি? সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল নগদ টাকা, বাজেয়াপ্ত দুটি মোবাইল ফোন এবং নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা, এমনটাই সূত্রে খবর। শুক্রবার মন্ত্রী চন্দ্রনাথ সোনার বাড়িতে প্রায় 14 ঘন্টা তল্লাশি চালায় ইডি। এরপরেই বেশ কিছু নথি, দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। প্রায় 14 ঘন্টা তল্লাশি চালানো হয় চন্দ্রনাথ সোনার বাড়িতে। ফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, চন্দ্রনাথ সোনার বাড়ি থেকে বেশ কিছু নথি এবং টাকা, দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেক্ষেত্রে মন্ত্রী কি প্রতিক্রিয়া, তিনি কি বলছেন? দেখো, সকাল থেকেই আমরা রয়েছি নিচুপটিতে, বোলপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ড, যেখানে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি কুটির শিল্প বস্ত্র বিভাগের মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের বাড়ির ঠিক সামনে। মন্ত্রীর সাথে আমরা বারবার করে যোগাযোগ করেছি, তিনি এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে কথা তিনি বলেননি, কোনো প্রতিক্রিয়া এদিন অর্থাৎ শনিবার সকাল থেকে কিন্তু আমরা পাইনি। তবে তুমি জানো যে যে খবর আমরা সামনে এনেছি এবং যে খবর সকাল থেকে রয়েছে সেটা নিঃসন্দেহে বড় এবং গুরুত্বপূর্ণ খবর। তার কারণ তুমি জানো যে লোকসভা নির্বাচন এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা প্রার্থীরা প্রচার করছেন, ঠিক সেই সময় মন্ত্রী, রাজ্যের পূর্ণ মন্ত্রী, একজন ক্যাবিনেট মিনিস্টার, সেই মিনিস্টারের বাড়ি থেকে বিপুল পরিমাণে কিন্তু টাকা কিন্তু উদ্ধার হলো, এমনই কিন্তু আমরা ইডি সূত্রে কিন্তু জানতে পারছি। শুধু তাই নয়, তুমি জানো যে যে অভিযোগ মূলত চন্দ্রনাথ বাবুর বিরুদ্ধে এসেছে সেটি হচ্ছে যে নিয়োগে দুর্নীতি, অর্থাৎ কুন্তল ঘোষ, তাপস মণ্ডল তাদেরকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পর এই মন্ত্রীর নাম বারবার করে উঠে এসছে। এমনকি যে ডায়েরি উদ্ধার হয়েছিল সেখানেও মন্ত্রীর নামের ঠিক নিচে 100 জনের নিয়োগে, শিক্ষক নিয়োগের যে ক্যান্ডিডেটের নাম কিন্তু উঠে এসছে। সেই বিষয় সামনে রেখেই কিন্তু জিজ্ঞাসাবাদ কিন্তু চালিয়েছে ইডি অফিসাররা গতকালকে প্রায় 14 ঘন্টা ধরে, তুমি যেটা সকাল 9টা থেকে রাত্রি 10:30-11টা পর্যন্ত সেই অবস্থায়। তারপরে অভিযান চালিয়ে যেটা জানতে পারি যে সেখানে প্রায় এই লক্ষ লক্ষ টাকা উদ্ধারের পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তার যে ব্যবহৃত ফোন সেই ফোনও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির ইডির তরফ থেকে। এছাড়াও নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে সমস্ত নথিপত্র, সেই বিশাল বিপুল পরিমাণে নথিপত্র উদ্ধার হয়েছে। দেখো, এই সামগ্রিক বিষয় নিয়ে এখনো পর্যন্ত মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, বোলপুরের তৃণমূল বিধায়ক, তিনি কিন্তু মুখে কুলু পেটেছেন, এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যাননি। যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে তিনি নাকি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন, আমরা তার বাড়ির সামনে রয়েছি, তিনি বেরোলেই তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কি বলছেন সেটা অবশ্যই আমরা পরবর্তীতে অবশ্যই আমাদের কলকাতা দিবি দর্শকদের জানাবো। কিন্তু দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় খবর, যেটি টাকা উদ্ধার ভোটের মুখে, অনেক নথি বাজেয়াপ্ত, ফোন বাজেয়াপ্ত, এই ঘটনার খবর সামনে আসতেই বোলপুর শহর তো বটেই, জেলা জুড়ে একটা বিরাট রাজনৈতিক মহলে কিন্তু আলোড়নের পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকে দেখতে পাচ্ছি যে মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের বাড়িতে তার যারা শুভাকাঙ্ক্ষী দলীয় কর্মী নেতা, তারা যারা ঘনিষ্ঠ,
ইলাম বাজার বলো, বোলপুর বলো, বিভিন্ন জায়গা থেকে তার বাড়িতে কিন্তু লোকজন ধাক্কা করতে আসছেন। এবং সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে মন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু তার রাজনৈতিক জীবনের ইতিহাসে এই প্রথম তিনি এ ধরনের একটা ঘটনার অভিজ্ঞতার কিন্তু সাক্ষী রইলেন, খুব স্বাভাবিকভাবে তিনি নিজেও কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে ধরনের চূড়ান্ত চাপের মধ্যে রয়েছেন। তবে অবশ্যই মন্ত্রী চন্দ্রনাথ সিংহ কি বলছেন আগামী সময়ে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে এবং সেই বিষয়ে কিন্তু আমরা কলকাতা টিভি পর্দায় কিন্তু তুলে ধরবো। ইন্দ্রাণী ধন্যবাদ মনা, কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।